টমেটোর দাম কত? হ্যাঁ, ফুলকপি গুলো দেখি, এগুলো সব মরে গেছে। বললেই হলো না। এই শাকেরাটি কত? আয়না 40 টাকা। মা দেখেন, এই শাকেরাটিতে 500 টাকা বলছে, আমি 40 টাকা বলেছি, ঠিক বলেছি না? 40 টাকা বলেছি তুমি? ওই দেখি আটিটা দেখি, ধ্যাত বৌমা, তুমি কি কিনা? এটা কি 40 টাকা হয় নাকি? আয় হানিফ, 25 টাকা দিবি? দিলে দে, নালে যা বাড়ি যা। আচ্ছা ঠিক আছে আম্মা, ভাবি আপনার দামে দিয়েন। আর আম্মা, 3 বছর ধরে আপনি আমার কাছ থেকে তরকারি রাখেন, আপনার কাছ থেকে আমি দাম বেশি রাখবো আম্মা? ঠিক আছে ভাবি, আমি রফিক ভাই দিলাম, আপনি 40 টাকায় দিয়েন, তাও থাকলো। এ রফিক ভাই, শুধু শুধু সময় নষ্ট করলো, আর কত কিছু রাখতে হবে? মা দেরি হয়ে গেল মনে হয়, আপনার ছেলের তো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। যাও যাও তাড়াতাড়ি যাও, এগুলো পরে রাখা যাবে, যাও। জীবনে কখনো লেগেছে? প্রত্যেকদিন সকালে তো তোমাদের ওই যে আদু পটল হিজাব শুনতে শুনতে আমার ঘুমটা ভাঙে। আনিস, শুধু শুধু রাগ দেখাচ্ছিস কেন? মা আমি শুধু শুধু রাগ দেখাচ্ছি? শুধু শুধু মা, আচ্ছা বলো তো, কোন ফ্যামিলিতে প্রতিদিন সকাল সকাল এত কিছু রাখে? হ্যাঁ, প্রতিদিন তোমাদের এত তরি তরকারি লাগে? প্রত্যেক শুক্রবার তোমরা আমাকে নিয়ম করে বাজারে পাঠাও, প্রতি সপ্তাহের বাজার আমি একসাথে নিয়ে আসি, তারপর প্রত্যেকটা দিন তোমাদের এত এত আলু পটল সবজি সবকিছু লাগে। এই তুমি জানো না যে মা বাসি মাছ তরকারি খেতে পারে না? আরে সাত সকাল বেশি যাচ্ছে বেশি করছো কেন? তুমি যাও, যে অফিসের জন্য রেডি হও, যাও। আমি যাবো, তো আমি তো যাবোই, সব দোষ তো আমারই। যাও, চল না, পৌঁছছি। এই কি বললে তুমি? এই কে বাচ্চা, কে তুমি? আমার নাম ডেনিস, বাবার নাম আনিস। এতে কি আর কয়, হাসানি কে এটা? মানে কি বলে, এই ছেলেটা কে? আমি তো জিজ্ঞেস করছি, কে বাচ্চাটা? এত তো বেইন্না বেলা তো নাঙ্গো বাড়ির গেটে খাড়া, আই তো গিট যাই তাই হাতে খাড়া রয়েছে, এত নাই জিগাই, এটা তুই কর, এত কোনো কথা কয় না, এ কোনাই যাবি ওমা, তাও কোনো কথা কয় না, এরা তুই কার কাছে যাইবি? এত তাও মাতে না, অনেকক্ষণ বুঝাই হরাই এতে কি আর কইছে বুঝবেন নি, এতে কইছে আনবে বলে হেতার আব্বা। আই ছেলে কে তুমি? আমার নাম ডেনিস, বাবার নাম আনিস। আনন্দ তুই কোথায় কইছে? মিনি কি নাম তোমার? আমার নাম ডেনিস, বাবার নাম আনিস। আনের হোলা মা, আমার কথাটা তো শোনো প্লিজ, বাচ্চাটা আমার না, আমি চিনি না বাচ্চাটাকে। মিলি মা, তুমি তো আমার কথাটা বুঝবে নাকি? কি বুঝবো, বুঝবো নাকি আমি? তুই আমার সব থেকে সর। আরে মিলি প্লিজ আমার সঙ্গে কথা বলো, আমার কথাটা শোনো মিলি প্লিজ। শুনছি, কি বলবো বল, মিলি বিশ্বাস করো আমি বাচ্চাটাকে চিনি না, আমি জানি না সে কোত্থেকে আসছে। মিলি আমার কথাটা শোনো প্লিজ, আমি সত্যি বাচ্চাটা আমার না। মিলি সব বুঝি, সব ওই যে নাটক সিনেমায় দেখেছি না, বিয়ের আগে প্রেম থাকে, তারপর সেই প্রেমিকার ছেলে পুলে এসে হাজির হয়। আল্লাহ আল্লাহ, আমাকে এই দিন দেখালো কেন তুমি? আমি মরে গেলাম না কেন এর আগে? মা কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি, আমি কি তোমার ছেলে না? মিলি প্লিজ, মিলি বিয়ের আগে তোমার কার সাথে প্রেম ছিল?
আমার হ্যাঁ তোমার না মানে হ্যাঁ মানে হ্যাঁ নাকি না বল ঠিক করে বল হ্যাঁ ছিল কয়টা এক না দুইটা কি বললি দুইটা আমি জানি যে আমার বাবা মা বেঁচে নেই আমার যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু এই লোকের সাথে সংসার আমি করবো না প্রয়োজন পড়লে বাবার বাসায় চলে যাবো মিলি প্লিজ বিলিভ করো আমি বাচ্চাটাকে চিনি না জানি না যেখানে আমি বাচ্চাটাকে চিনি না প্রমাণ করার কি আছে আর আমি যে মুখে বলছি এটা কি যথেষ্ট না যথেষ্ট না তুমি যদি প্রমাণ করতে না পারো এই একই সাথে কিছু তোমার সাথে আমার থাকা সম্ভব না মিলি মা শোনো তুমি কেন এই বাসা থেকে যাবে হ্যাঁ দোষ করেছো গেলে ও যাবে তুমি এই বাড়ি থেকে যাবে না আচ্ছা তো কেউ যাবে না আমি আমি প্রমাণ করবো সাত দিন এক্স্যাক্টলি সাত দিন দিলাম আমি তোমাকে আমি প্রমাণ চাই মা এসব কি হচ্ছে মা বিশ্বাস করো প্লিজ মিলি তোমার যে বিয়ের আগে প্রেম ছিল আমাকে বলনি কেন মিলি এসব তো অনেক আগের কথা আমি তখন অনেক ছোট ছিলাম সিরিয়াস কিছু তো না সিরিয়াস তো কিছু আমি ওদের সব নাম ঠিকানা চাই মিলি পাঠিয়েছো কিভাবে বের করবো সাদিক ভাই ভাইয়া বাঁচান আমাকে খুব বিপদে আছি আরে কি হয়েছে কবি তো না করলে বাঁচানো কিন্তু ভাই বাচ্চা শির বাচ্চা কি করছেন মা আপনার এখন ওষুধ খাওয়ার সময় মা ছেলেটাকে কোথাও দেখেছেন কোন ছেলে ড্যানিস মা কোথাও দেখতে পাচ্ছি না কি জানি দেখো চলে গেল নাকি কি বলছেন মা এসব কোথায় চলে যাবে একা একা আসছিল তো একাই ঠিক আছে মা আপনি ওষুধ খান আমি দেখছি
আপনি ওষুধটা খেয়ে নিন। সবই তো বুঝলাম, কিন্তু একটা জিনিস বাদে। কি? তোর প্রেম ছিল দুইটা, কবে কেমনে? কেন প্রেম থাকতে পারে না? না পারে, পারবো না কেন? পারে তো, আমার তো কষ নাই। আচ্ছা তুই একামটা করলি কবে? কি একাম? ওই যে ওলা, ওই এটা কাল লাগে। হ্যাঁ ভাইয়া প্লিজ, আমি এখন কোনো ফান করার মুডে নেই, বাসা অনেক প্রেশার। আমার বউ কালকে থেকে আমার সঙ্গে কথা বলে না, না খেয়ে বসে আছে। মা তো আমার সামনেই আসে না, আমি আপনার কাছে আসলাম একটা হেল্পের জন্য, আর আপনি মজা নিচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। বলতো বলতো কে করতে পারে কাজটা, মানে তোর কোনো আইডিয়া? না কিছুই বুঝতে পারছি না। আচ্ছা তোর পুরনো প্রেমিকা? না ওদের কারো চেহারাই তো মনে নেই। একটা সেই ওই যে ইন্টারমিডিয়েট লাইফে 7 দিনের মতো ফোনে কথা বলেছিলাম, তাও মেয়ের ভাই এত বদরাগী, তার ভয়ে কথা বলা বন্ধ। আর একটা ভার্সিটিতে এসে 5-6 মাসের জন্য প্রেম করলাম, তাও ওই যে নোট অ্যাসাইনমেন্টের সবের জন্য। সিরিয়াসলি এই তুই এসব প্রেম করস? মিহিরে কইছো এসব? বলবো না, আমি মিথ্যে কথা বলতে পারি না। তুই দেখি একটা মাল। ধর আপনার সঙ্গে কথা বলবো না। আপনি আর কি বয় না? আরে বয় বয়। আচ্ছা বুঝলাম, বাচ্চাটা তোর না, তোর শুধু বাবা কইয়া ডাকে, তাই তো? তো প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে কেন আমার বাসায়, কেন ঠিকানা পেলো কোথায়, কে পাঠাল? সেটাই তো কথা, চিনা পরিচিত কেউই পাঠাইছে? তোর সিনে তোর ঠিকানা জানে। ধরে নিলাম তোর পক্ষের কেউ কাজটা করেনি, তাহলে তাহলে কে করত? স্যার তোর সাথে বিয়ের আগে মিলির খালাতো ভাই মিলিরে পছন্দ করতো না, তার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, রাইট? হ্যাঁ, ছেলেটার প্রবলেম ছিল কিছু, নেশা টেশা করতো, পরে ওর মামা আমার সঙ্গে বিয়ে দেয়। ওকে ওকে ওকে, তাহলে হিসাব মতো সে আবার প্রতিশোধ নিচ্ছে না তো? মার্শাল্লাহ কি সুইট বেবি! জানেন ভাবি আমার বাসায় ঢুকে কি বললো? কি বললো? বললো আমার নাম জ্ঞানিস, আমার বাবার নাম আনিস। আমি তো দেখেই বুঝেছি আনিস ভাইয়ের ছেলে, বাবা ছেলে কি মিল! একদম অনেক মিল ভাবি। আচ্ছা ভাবি, আপনাদের বিয়ে হয়েছে তো 5 বছর, তাই না? 6 বছর। ও আচ্ছা, তা ছেলের বয়স কত? আসলে ওকে তো আগে দেখিনি, আমি তো 2 বছর থেকে এই ফ্ল্যাটেই আছি। তাও কোথায় ছিল?
না আসলে অবশ্য আজকালকার বাচ্চাদের গ্রোথ ভালো হয়, তারপরে এত জলদি এত বড় হয়ে গেল। জি অনেক ভালো। কিছু বললেন না ভাবি? বলছিলাম কি যে অনেক কথা তো সময় নিয়ে বসে তারপরে বলতে হবে, আরেকদিন বলি, আজকে তো বাসে অনেক কাজ আছে, একটু তাড়া আছে। জি আচ্ছা ঠিক আছে, খোদাহাফেজ। আসো ড্যানিস। ঠিক আছে আবার আসবে কিন্তু, কেন গিয়েছিলে বলো, কথা বলছি না আমি? মা তুমি শান্ত হও না, ছোট বাচ্চা তো। মা আমি সবই বুঝি, কিন্তু সবাই যে আমাকে তো প্রশ্ন করছে আমি কি উত্তর দেবো আপনি বলেন। আয় ছেলে, তোমার নাম কি আর তুমি এখানে কেন এসছো বলো? আমার নাম ডেনিস, বাবার নাম আনিস। আমি যতদিন পর্যন্ত প্রমাণ করতে পারবো না ততদিন যাতে তোমার সঙ্গে আমি কথা না বলি, মনে আছে আমার? ওই প্রমাণ নিয়েই তো, মানে এই হাসিবের কথা মনে আছে তোমার? তোমার কাজিন মনে থাকবে না কেন? মিলে আমার মনে হচ্ছে এই হাসিব কোনো ঝামেলা করছে, হতে পারে হাসিবই ওই বাচ্চাটাকে আমাদের বাসায় ঢুকিয়ে দিয়ে তোমার আর আমার মধ্যে একটা ঝামেলা তৈরি করতে চাচ্ছে যাতে সে তোমাকে বিয়ে করতে পারে। বের হও। হ্যাঁ তুমি আমার রুম থেকে বের হও। কোথায় যাবো আমি? জাহান্নামে যাও, আমার চোখের সামনে থেকে তুমি বের হও। মিলি যাবে না? ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা ওয়েট ওয়েট, আচ্ছা আমি যাচ্ছি। বিলি বিলি বিলি, আমি যাচ্ছি। ভাই এটা কি আইডিয়া দিলেন? আমরা কি করছি? আগে যাও রুমে একসাথে থাকতে দিত, এখন হাসিবের কথা বলার পর রুম থেকে বের করে দিছে। আসছেন কেন আপনি ভাই? আসেন না তো। যে অবস্থা আমি দেখছি পুলিশকে খবর দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এই তুই পাগল নাকি? হ্যাঁ পুলিশের কাছে যাবি? আরে পুলিশের কাছে গেলে ওই পোলা সবার সামনে কইবো তুই ওর বাবা। আমার তো মনে হয় তোর কপালে ডিম থেরাপি আছে রে। ভাইবা দেখ, যাবি কি যাবি না ভাইবা দেখ। কি করবো তাহলে? কি করবি? আচ্ছা হন, আমি তখন দাঁত মাজতেছি, মুখটা ধুই, তারপর একটা বুঝছস ঘুম দি, মাথাটা একটু গরম আছে, ঘুম দিলে মাথাটা ঠান্ডা হইব। কালকে সকালে ঠান্ডা মাথায় তোর কমুনে কি করা যায়? ঠিক আছে? হ্যাঁ আসলে তুমি কাজ করছিলে দেখে ও আমাকে ওষুধ খাওয়াবার জন্য পানি নিতে এসেছিল, মনে হয় হাত ফসকে গ্লাসটা পড়ে গেছে। আচ্ছা অসুবিধা নেই, তুমি বসো, আমি এগুলো গুছিয়ে ফেলছি। না না মা আমি পরিষ্কার করছি,
এত দুষ্টুমি করে না, একটু কথা শোনো না। আর আপনি চিন্তা করেন, ওর যদি পাকে যদি তখন আপনি বসেন, আমি পরিষ্কার করছি। জানিসকে নিয়ে না সারাদিন চিন্তা হয়, কখন যে ব্যথা পায় ছেলেটা। ভয় পালিয়েছে আমি দেখছি। ভয় পেয়েছিলে, ভেবেছিলে আমি তোমাকে বকা দিব? খিদা পেয়েছে? কি খাবে কি খাবে? নুডলস খাবে? চলো আমি তোমাকে নুডলস বানিয়ে দিচ্ছি, ওকে? আচ্ছা তোমার তো টি শার্টটা চেঞ্জ করতে হবে, তো ময়লা হয়ে গেছে। জামা নাই? ও তাই তো, তোমার তো জামা নাই। আমার সাথে শপিং এ যাবে? নতুন জামা কিনে দেবো, নতুন প্যান্ট কিনে দিব, ওকে? হ্যালো, হ্যাঁ হাসিফ ভাই, কি অবস্থা, কেমন আছো? না না ব্যস্ত না, বাসা থেকে একটু বের হয়েছিলাম। বলো কি? ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি। রিক্সাওয়ালা ভাই, রিক্সাটা ঘুরান তো, যেখান থেকে আসছিলাম সেখানে ফেরত যান। কি হয়েছে আবার, কোথায় যাচ্ছ? তুমি হাসিফের সঙ্গে দেখা করতে গিয়েছিলে? হ্যাঁ নাকি না? হ্যাঁ গিয়েছিলাম। কেন গিয়েছিলে? হ্যাঁ কেন গিয়েছিলে? মানে নিজের দোষ থাকার জন্য এখন তুমি আমার ফ্যামিলিকে ইনভলভ করছো? মিলি, মানে কি করবো আমি বলো? মানে আমার করণীয়টা কি? তুমি আমাকে বলছো প্রমাণ করতে, প্রমাণ করার জন্য যা আমি করতে পারি সব কিছু আমি ট্রাই করছি। আর হাসিফ, হাসিফ ভাই তোমার ফ্যামিলির অংশ হলো কবে থেকে? খুব দরা তোমার জন্য যে ওর সঙ্গে দেখা করতে গিয়েছে তুমি চলে যাচ্ছ? আনিস, মুখ সামলে কথা বলো। হ্যাঁ কি প্রমাণ করতে চাইছো তুমি? হ্যাঁ কি? আর এই প্রমাণ খোঁজার জন্য আর কার কার কাছে গেছো? আর কার কার কাছে আমাকে ছোট করেছো? সবার কাছে আমাকে ছোট করেই রেখেছো। এলাকার মানুষ, এই বিল্ডিং এর প্রতিটা ফ্ল্যাটের, সবার কাছে আমাকে ছোট করেছো। সবার কাছে কাছে প্রশ্ন, কিন্তু আমার কাছে কোনো উত্তর নেই। কাকে যে কি বলবো আমি? প্রমাণ করতে চাইছো না? কি প্রমাণ করতে চাইছো তুমি? যে অ্যাজ আ ওয়াইফ আমি ব্যর্থ। 6 বছর সংসার আমি তোমাকে একটা বাচ্চা দিতে পারিনি। হ্যাঁ আমি ব্যর্থ, আমি সামনেও পারবো না, আগামী তো পারবো না, কোনোদিনই পারবো না তোমাকে একটা বাচ্চা দিতে। আর সেই জন্য তুমি বাইরে যে বাচ্চার অভাব পূরণ করছো। মিলিন, চিৎকার করে কথা বলবে না তুমি, খবরদার। আমি বুঝি না কিছু, ড্যানিস আসার পর থেকে তুমি এবং তোমার মার মনে যা খুশি, যেই পরিমাণে খুশি তোমরা দুজন, আমি কিছু দেখি না। হ্যাঁ
আমার কথাটা একটু শুনবি। মিনা আমি কি করবো বলো? আমি সব ধরনের চেষ্টা তো করছি বলে বিশ্বাস করো, সব সমস্যা বাচ্চাটা, এই বাচ্চার সব সমস্যা তো আমি সমাধান করছি, আমি এক্ষুনি সমাধান করছি। তুমি কোথাও যাবে, তুমি এখানে থাকবে, দাঁড়াও। এই দেখো, আমি তোমাকে চিনি না, তুমি কোত্থেকে এসেছো সেটা আমি জানি না, আর আমি তোমার বাবা না, ঠিক আছে? যেখান থেকে এসেছো সেখানে চলে যাও, আর কখনো এখানে ঢুকতে চেষ্টা করবে না। আমরা এরপরে কোথায় যাব বলো তো? শপিং এ। এক্স্যাক্টলি, আমরা পুরো শপিং এ যাব। তোমার জন্য টি-শার্ট কিনবো, নতুন প্যান্ট কিনবো, খেলনাও কিনবো। ওকে, কমতি আছে। তুমি আর মা আমাকে এতটাই ব্যস্ত রেখেছ। এই যে মা প্রতিদিন এত এত বাজার করে, আমাকে নতুন নতুন রান্না শিখায়,
সব আমাকে ব্যস্ত রাখার জন্য, যেন আমার মাথায় বিবির কথা না আসে। তোমার মনে আছে একবার একটা বুয়া আসছিল, সে বুয়াটা আমাকে বারবার বাচ্চার কথা জিজ্ঞেস করছিল, তাকে মা পরদিন থেকে বুয়াটাকে আসতেই মানা করে দেয়। ইনফ্যাক্ট সব বুয়াকে আসতে মানা করে দেয়। মা যথেষ্ট চেষ্টা করেছে আমাকে সাপোর্ট দেওয়ার, মনে আছে তোমার? মা সব আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে শুধুমাত্র আমার জন্য, কারণ তারা আমাকে বাচ্চা নিয়ে প্রশ্ন করে। তোমরা নিজে মুখে না বললে আমি সব বুঝি। তোমরা আমার জন্য আসলে অনেক করেছো, তোমরা আমাকে এতটা আগে রেখেছো, আমার না এইসব কথা শোনার অভ্যেসই চলে গেছে। কিন্তু ওই বাচ্চাটা আসার পর থেকে আমি জানি না ওটা কার বাচ্চা, কিন্তু ও আসার পর থেকে সব পাল্টে যায়। আবার যখন আশেপাশে থেকে এত প্রশ্ন আসা শুরু করলো না, আমি না নিতে পারছিলাম না, আমার পাগল পাগল লাগছিল, আমি আর নিতে পারছিলাম না। আশেপাশে মানুষজন তোমাকে নিয়ে প্রশ্ন করছিল, মামু আমি নানান ধরনের কথাবার্তা বলছিল, আমি আর নিতে পারছিলাম না। আমি বিশ্বাস করো, আমি তোমাকে সন্দেহ করতে চাইনি, আমি সত্যি তোমাকে সন্দেহ করতে চাইনি, প্লিজ আমি সরি। কথা বলে কথা থাকবে, তুমি জানিসকে নিয়ে আসবো, চলে যাওয়ার পর থেকে আমার বেশি কষ্ট হচ্ছে, আমার কেমন যেন আবার সব শূন্য লাগছে, আমার অস্থির লাগছে, আমি পারছি না, আমার ভিতরে খুব খারাপ লাগছে, প্লিজ তুমি জানিসকে নিয়ে আসবো, প্লিজ। সব ঠিক, সব সব ঠিক। না তুমি জানিসকে নিয়ে আসবো, প্লিজ। আমি জানি স্যার, কালকে বাচ্চাটার কাছে বের করে দিলাম, বাচ্চারা কই? আমি তো কই জানি না, এখানে দেখ স্যারের বউ, তারপর তো আমি বাড়ি চলে গেলাম। রফিক ভাই সকালে ডিউটিতে পড়ে এসে আমার হ্যাঁ কইতে পারবো? তুমি দেখলা যে বাচ্চাটাই বাইরে বসা, ঠিকঠাক ভাবে ভেতরে এনে বসাবো না একটা ছোট বাচ্চাকে? এতটুকু ছিলেন একা একা কোথায় গেল? আমার জন্য এগুলো সব হয়েছে, আমি এখানে পাঠাইছিলাম। তুমি জিপ?
আসলে হয়েছে কি, আজকে থেকে বেশ কয়েক বছর আগে আমি ড্যানিশে বস্তিতে কুড়াইয়া পাইছিলাম। দুই তিন মাস আমি অপেক্ষা করছি, কাউরে খুঁজে পাই নাই। দুই তিন দিনের একটা বাচ্চা, কি ফুটফুটটা বাচ্চা, আমার খুব মায়া লাগছিল আম্মা। আমি ওরা আমার কাছে রেখে দিছি আম্মা, আমার অভাবের সংসারে আমি ওরা নিয়ে আর পারতেছি না। ও বড় হয়েছে আম্মা, ওরা আমি স্কুলে দিতে পারি না। স্কুলে দিব কি করে আম্মা, আমি তো ঠিক মতো খাওয়াইতেই পারি না। আর এখন আমার বউ রাগ করে, আপনাকে তো আম্মা আমি চিনি প্রায় তিন বছর ধরে, এই যে ভাই ভাবির একটা বাচ্চা নাই। আল্লাহর কি দুনিয়া দেখেন আম্মা, কেউ নিজের সন্তানের রাস্তায় ফেলায় দেয় আর কেউ একটা সন্তানের জন্য কাইন্দে মরে। ভাই আমারে মাফ করে দেন, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, অত কিছু বুঝি নাই। ভাবছিলাম একটা নতুন মেহমান পাইলে আপনারা খুশি হইবেন, কিন্তু আমার লাগে আপনাকে অশান্তি হইল, এত কষ্টে পড়লেন। আমি আসলে ওরে সবকিছু শিখাইয়া পাঠাইছিলাম। ভাবি আমি পরশু রাইতে গ্রামে গেছিলাম, ড্যানিশের লাগে একটা এতিমখানা ঠিক করে আইছি। দেন ড্যানিশে ডাইকা দেন, আমি ওরে নিয়ে যাই। আমি ওকে মেজাজ খারাপ করে গতকাল বের করে দিয়েছিলাম, কিন্তু এখন আর খোঁজ পাচ্ছি না। আম্মা ভাই সব কি কয়, রাত্রে বেলা বাড়িতে বার করে দিলে, এতে কোনো যাইব, এত তো বাড়ির গেটে ঘুমাই আসি। আই বিয়ান বেলা যখন ডিউটি তাইলাম, ডেনিসে হাতে ঘুমাই দিয়েছে, আর মায়া দৌড়ি গেল। আমি হাতেরালে বাসা চলে গেলাম, আর মনে হইলো আন্নারা এতটা খুঁজবেন, আন্নারা তো মানুষ, আন্নাইকে তো মন দিল আছে। একটু আগে শফিক ফোন করে কইলো আন্নারা এতটা খুঁজেন, এলাই লগে করে লই আইছে। আই যাই আম্মা, আমি গেলে আমার যাই। মামা আহ বাবা না, ড্যানিস কোথাও যাবে, ড্যানিস আমার সাথে থাকবে, আমার কাছে থাকবে। এদিকে আসো বাবা। আচ্ছা শোনো না, ওর একটা নাম দিলে কিরকম হয়? ওদের নাম আছে ড্যানিস, একটু কিরকম শোনা যায় না? বাবা নাও, কেন আমার তো ভালোই লাগে। হ্যাঁ তোমার তো ভালো লাগবেই, নিজের নামটা কি? আমার জীবনটা মনে এভাবেই কাটে, ছেলের নাম ড্যানিস, বাবার নাম আনিস। এটা ক্যাচ করি, তোমার নামটাও চেঞ্জ করে দিই, তোমার নাম জানিস আনিস, জানিস জানিস মিনা। এদিকে আসো, এদিকে আসো, আসো এদিকে আসো। আয় কি হবে, চুপ করে চুপ করে।